নমস্কার বন্ধুরা, আমি সমু আবার চলে এসেছি তোমাদের সাথে কিছু মনের কথা বলবো বলে। দেখো, এখানে কি সুন্দর ক্রিসমাস ট্রি সাজিয়ে রেখেছে। এটা উডলন হাই স্কুল। এই স্কুলে বাচ্চাদের অনেক কিছু শেখানো হয়। তো আমি এসেছি আমার কিডসদের নিয়ে। তো কিডসরা ব্যস্ত আছে যে যার ক্লাসে। সো আমি একটু টাইম পেলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি সারাদিন পর। সো আমি যে নতুন সিরিজটা শুরু করেছি, যেটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি কিছুদিন ধরে, সেটা হচ্ছে কি করে এখানে টাইম প্লাস ফ্যামিলি টাইম করে ফ্যামিলি মেনটেন করতে হবে, কিডসদের মেনটেন করতে হবে, সাথে নিজেকে ইম্প্রুভ করতে হবে। সো আমি জানি যারা দেশে আছো, মানে ইন্ডিয়াতে আছো বা দেশের বাইরে আছো, সেসব মায়েরা সবাই সারাদিন একটা কথাই, সবার মানে পুরো ফ্যামিলির কথা মাথায় নিয়েই চলতে হয়। ফ্যামিলি ছাড়া আর আমাদের, মানে অ্যাটলিস্ট যারা হাউসওয়াইফ তাদের মাথায় অন্য কোনো কথাই থাকে না। তো তার মধ্যেও নিজেদেরকে ইমপ্রুভ করাটা একটা বড় ব্যাপার। ইমপ্রুভ করে যেতে হবে এবং কন্টিনিউ করে যেতে হবে। এমন নয় যে একদিন দুদিন তিন দিন করে ব্যাপারটা ছেড়ে দেবে, সেটা নয়। তোমাকে যেটা করতে হবে সেটা কন্টিনিউ করতে হবে, কারণ আমাদের টাইমটা ভীষণ কম। আমরা স্টার্ট তো অনেক কিছু করি, কিন্তু সেটাকে কন্টিনিউটি আমাদের মধ্যে একদম থাকে না। সো আমিও এরকম অনেক ফেস করেছি, এরকম অনেক কিছু আমিও স্টার্ট করে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আখেরে দেখেছি লাস্ট অবধি নিজেরই কোনো ইম্প্রুভ হয় না। সো নিজেকে ইম্প্রুভ করতে হলে নিজেকে ফার্স্টে একটা টার্গেট সেট করে নিতে হবে, যে আমাকে এই দিনের মধ্যে, এত দু মাসের মধ্যে বা তিন মাসের মধ্যে, যার যার নিজস্ব টাইম লিমিট সে সেটা নিজেই ঠিক করে নেবে। তো সেটার মধ্যে আমাকে এই ব্যাপারটাকে কমপ্লিট করতে হবে বা এই জিনিসগুলোকে আমাকে রপ্ত করে নিতে হবে। তো সেটা আমার যেটা মনে হয়, যেটা আমি তোমাদেরকে একটু, মানে একটু হলেও হেল্প করতে পারি, তার কারণ হচ্ছে যে আমাদের এখানে কানাডাতে আমাদের পিআর হয়ে গেছে। তো পিআর হওয়ার জন্য আমাদেরকে একটা এক্সামের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো এক্সামটা যখন আমরা দেব, তখন আমাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর তোমাকে এক্সামটা দিতে হবে। এবার সেই এক্সামটা শুধুমাত্র ইংলিশে তুমি কতটা বলতে পারলে সেটার ওপর নয়, সেটা হচ্ছে রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসেনিং, চারটে স্টেপ বাই স্টেপ তোমাকে এগোতে হবে। তো সেটাকে বলে IELTS এক্সাম। তো তোমরা অনেকেই জানো IELTS এক্সাম সম্বন্ধে, আমার নতুন করে কিছু বলার নেই। বাট তাও যতটা আমার, যেটা আমার আমার নিজস্ব ব্যক্তিগত এক্সপিরিয়েন্স যেটুকুনি শেয়ার করতে পারি সেটুকুনি তোমাদের সাথে করব। তো যেই মুহূর্তে আমার হাজবেন্ড আমাকে বলে যে আমাদেরকে এক্সাম দিতে হবে বা কিছু, তার আগে অবধি আমি কখনো এই ইংলিশ নিয়ে আমি অত বেশি মাথা ঘামাইনি। তার কারণ চাকরি তো আমি করেছি এর আগে, কিন্তু সেটা আমার নিজের ল্যাঙ্গুয়েজে করেছি। ইংলিশ আমার দরকার পড়েনি সেরকম খুব একটা, ওই জন্য ইংলিশ আমার কখনো ব্যারিয়ার হয়ে ওঠেনি। আমি যেখানেই চাকরি করি না কেন, কলকাতাতে বা ইন্ডিয়ার যেখানেই আমি করেছি কেন, সেখানে আমি অত বেশি আমার অসুবিধে হয়নি। কেননা আমার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমার জানা, আমার নিজের মাদার টাং জানা, তো আমার কোনো প্রবলেমও হয়নি। আর আমি ফেজও করিনি কোনো কিছু যে হ্যাঁ আমাকে করতেই হবে, এরকম ব্যাপারটা আমি কখনো ভাবিও নি। তো ঠিক আছে, তো তারপরে যখন আমি চাকরি ছেড়ে দিই, বাড়িতে বসে যাই, পুরোপুরি হাউসওয়াইফ হয়ে যাই, সম্পূর্ণ বাচ্চাদের দেখাটাই আমার একমাত্র কাজ থাকে, যখন তখনও ব্যাপারটা রিয়েলাইজ করিনি যে কতটা দরকার আজকের দিনে চলতে হলে, মানে সমাজে চলতে হলে, আমাদেরকে এগোতে হলে লাইফে, আমাদের নিজেদের কেরিয়ার নিয়ে চিন্তা করতে হলে ইংলিশ কতটা দরকার। তারপর যখন হঠাৎ করে সৌমেনের মনে হয়, মানে আমার হাজবেন্ডের মনে হয় যে আমরা পিআর নেব, সমস্ত কিছু করব, তো সেটা করার সময় আমাকে ও বলে যে তোমাকেও এক্সাম দিতে হবে। তখন আমি ভাবলাম যে আচ্ছা, এক্সাম যখন দেব তখন একটুখানি ব্রাশ আপ তো করতেই হবে। তো ব্রাশ আপ করতে গিয়ে আমার যেটা নিজের ব্যক্তিগত যেটা
মনে হয়েছে যে আমি তো মানে একদম এমন নয় যে আমি 20 বছর বা 22 বছর বয়সে স্টুডেন্ট ভিসায় আমি ক্যানাডাতে এসেছি বা আমি পিআর পেয়ে গেছি, সেটা নয়। আমি 2 বাচ্চার মা হয়েছি, তারপরে আমি পিআর পেয়েছি, তো যথেষ্টই বয়সটা বেড়ে গেছে। এবং তার মাঝখানে যেহেতু আমার মধ্যে একটা ছোট থেকে একটা মানে আমার নতুন কিছু শিখতে ভালো লাগতো, কিন্তু কখনো ভেবে উঠতে পারতাম না যে কী নিয়ে এগোবো। তো যখনই পিআরের জন্য আমরা ট্রাই করতে আরম্ভ করলাম, তো তখন আমি নিজে নিজে অনেক রাত জেগে জেগে আমি রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং এই চারটে ইংলিশের, অবভিয়াসলি ইংলিশ ল্যাঙ্গুয়েজের, এটার ওপরে আমি পড়াশোনা স্টার্ট করলাম। তো পড়াশোনা স্টার্ট করার পরে আমি ধীরে ধীরে রিডিং, রাইটিং, লিসেনিং এমনকি আমি নিজে বাড়িতে এক্সাম দেওয়া স্টার্ট করলাম। নেট থেকে ডাউনলোড করে করে আমি নিজে বাড়িতে এক্সাম দেওয়া স্টার্ট করলাম। তো এক্সাম প্রথম প্রথম দেখতাম অনেক নাম্বার কম হচ্ছে, এটা এত কম নাম্বারে হবে না, কিছু শুনতে অসুবিধে হচ্ছে, কিছু বুঝতে অসুবিধে হচ্ছে। তো রিডিংটা ঠিক আছে, রিডিংটা পড়ে না হয় আমরা কোশ্চেন অ্যান্সারগুলো করবো, তো এইরকম কিছু অসুবিধে তো আমার হয়েছে, হয়নি বলবো না একদমই, কেননা পড়া থেকে অনেকটা দূরে ছিলাম আমি, মানে অনেকটা ডিটাচ হয়ে গেছিলাম পড়াশোনার থেকে। তো তারপরে ধীরে ধীরে ট্র্যাকে এলাম, ধীরে ধীরে স্টার্ট করলাম রিডিং, রাইটিং, লিসেনিং আর স্পিকিং। এটা করতে করতে করে 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 অনেকটা এগোলাম। এগোনোর পরে নিজে রেডি হলাম, নিজে রেডি হওয়ার পরে আমরা এক্সাম দিলাম, যথেষ্ট ভালো নাম্বার পেলাম এবং সেই নাম্বারে সবথেকে বেশি নাম্বার পেয়েছি আমি স্পিকিংয়ে। তো সেটাও একটা শুনে ভালো লাগে যে মেয়েটা কোনোদিনও ইংলিশে কথা বলতো না, বলার প্রয়োজন হতো না, যখন টুকিটাকি অফিসে দরকার পড়তো তখন বলতাম, কিন্তু সেটাও কোনো সেটা ম্যানেজেবল ইংলিশ, সেটা কোনো তার জন্য পড়াশোনা করতে হয় না, তো সেটা শুনে শুনেও বলা যায়। সো এটাই হচ্ছে কথা। আমার যেটা মনে হয় যে তারপরে আমি এক্সামে পাশ করলাম, স্পিকিংয়ে ভালো নাম্বার পেলাম। তো পাওয়ার পরে আমাদের একটা নতুন ফেজ শুরু হলো লাইফের বলতে পারো। তো দেখো কি সুন্দর স্কুলটা, কি সুন্দর আর্ট ড্রয়িং করা আছে, আমার এগুলো খুব ভালো লাগে। বাচ্চারা নিজের হাতে ড্রয়িং করলে আমার নিজেরও ড্রয়িং করতে খুব ভালো লাগে। ঠিক আছে, সেসব পরের কথা। তো সেটাই আর কি। তো এটা করার জন্য এই যে আমি এগিয়েছি বা আমি যেটুকুনি নিজের মধ্যে রপ্ত করেছি, তো সেটা করার জন্য আমাকে কিছু কাজ করতে হয়েছে। আমি যখন দেখেছি যে জিনিস আমি খুব করে নেট ঘেটেছি, ইন্টারনেটে গুগলে খুব করে ঘেটেছি কী টাইপের কোশ্চেন আসে, কী টাইপে আমাকে রেডি হতে হবে, কীভাবে আমি ভালো নম্বর পেতে পারি, তো সেই টাইমটায় প্রচণ্ড আমি খেটেছি। তো খাটার পরে প্রায় 3-4 মাস পড়াশোনা করতে হয়েছে, কেননা তখন কোভিড চলছিল, সেই টাইমে আমরা ইন্ডিয়াতে ছিলাম আর সেই টাইমে এক্সাম দেওয়ার জন্য ওপেনও ছিল না ইউনিভার্সিটিগুলো, কোনো কিছু না, কোনো কলেজ আমরা যেখানে কন্ট্যাক্ট করছিলাম সেখানেই বলছিল যে এখন হবে না। আর ওরা আমরা যে বুক করে রেখেছিলাম যে আমরা এক্সাম দেব, তোমাকে বুকিং করতে হবে, তো সেই ডেট কন্টিনিউয়াসলি বাড়িয়ে যাচ্ছে ছিল ওরা, 15 দিন পর, 20 দিন পর, যেখানেই করতে যাচ্ছিলাম কলকাতাতে, উড়িষ্যাতে, তো সেখানে সেখানকার গভর্নমেন্টের তরফ থেকেই ওই এক্সামগুলো ডেট এগিয়ে নিয়ে যাচ্ছিলো। তো বহুদিন আমাদের অপেক্ষা করতে হয়েছে পরীক্ষাটা দেওয়ার জন্য, হয়তো বহুদিন অপেক্ষা করার জন্যই হয়তো আমি খুব ভালো করে প্রিপারেশনটাও নিয়েছিলাম, তো সেটাও একটা পজিটিভ দিক। কিন্তু খুব দেরি হয়েছে যেহেতু তখন সমস্ত কিছু বন্ধ ছিল, সো সেটা তো সারা পৃথিবী বন্ধ ছিল, তো সেটা আর কী করা যাবে, সারা সব মানুষ সবাই ভেতরে ছিল, যে যার বাড়িতে বন্দি, তো যাই হোক আমরাও ছিলাম সেই টাইমে।
তো সেটা কাটিয়ে যখন আমরা এক্সাম দিয়েছি, তো আমি এক্সামের তরফ থেকে একটা কথা বলতে পারি যে সেই এক্সামটা কিন্তু আমাকে অনেক কিছু শিখিয়ে গেছে। সেই এক্সামটা শুধুমাত্র আমাকে যে স্পিকিংয়ে শিখিয়েছে তা নয়, কী করে ভালো ইংলিশ পড়তে হয়, কী করে লিখতে হয়, আমি যেগুলো ছোটোবেলায় জানতাম সেগুলোকেই আমি ব্রাশ আপ করেছি। এবং সেই ব্রাশ আপ করতে গিয়ে আমি এমনও অনেক কিছু ব্রাশ আপ করেছি বা আমি জেনেছি যে এই নেটিভ যারা, যে নেটিভ আমেরিকান বা নেটিভ কানাডিয়ান যারা আছে, তারা যেভাবে ইংলিশ বলে তারা অনেক কিছু ইডিয়ামস, অনেক কিছু ফ্রেজ এমন কিছু বলে যেটা শুনে তা মানে সেই মুহূর্তে বোঝা যায় না যে তারা কী বলতে চাইছে, কিন্তু ওটাই ওরা ওইভাবেই কথা বলে, ওটা খুব ন্যাচারাল ওদের কাছে। ওদের কাছে সেটা কোনো কাউকে দেখিয়ে ইংলিশ বলছে সেটা নয়, ওটা তো ওদের মাদার টাং, তো ওরা তো ওইভাবেই বলবে। তো এই জিনিসগুলো আমি অনেক শিখেছি এবং অনেকভাবে পড়ার চেষ্টা করেছি, মনে রাখার চেষ্টা করেছি। তোমাকে তো মনে রাখতে হবে কিছু, তো সেটাই হচ্ছে আমাদের ব্রেনটা এমনভাবেই তৈরি যে আমরা যদি চেষ্টা করি, আমরা যদি শিখতে চাই, আমরা নিশ্চয়ই সেটাকে অ্যাবজর্ব করবো। হয়তো 100% পারলাম না, কিন্তু অ্যাটলিস্ট কিছু তো পারবো, 10% 20%, ওটাও অনেক। আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলির বাঙালি মেয়ের কাছে অনেক, যে বাংলা মিডিয়ামে পড়ে পড়াশোনা করে বড় হয়েছে, তার কাছে সেটাও অনেকটা। তো আমি তো সেটাই বলবো যে আমি খুব সিম্পলভাবে ইংলিশ পড়া শিখেছি, বলা শিখেছি এবং লেখাও শিখেছি। তো তোমাদেরকেও যারা ইম্প্রুভ করতে চাইছো ইংলিশে, তারা প্রথম প্রথমে খুব সিম্পল ইংলিশ বলার চেষ্টা করো। ফার্স্ট অফ অল সমস্ত কিছু ব্রাশ আপ করে নাও, ছোটোবেলা থেকে যা যা শিখেছো, যা যা তোমরা জানো, যে স্কুলে যা যা আমরা পড়েছি, আমি বলছি যারা গভর্নমেন্ট স্কুলে পড়েছো সেই সব স্টুডেন্টদের কথাই বলছি আমি। তো যারা পড়েছো, যারা জানো যে ইংলিশ অ্যাকচুয়ালি কী, তারা পুরোটা ব্রাশ আপ করো প্রথমে। পুরোটা ব্রাশ আপ করার সাথে সাথে আগের দিনও তোমাদেরকে বলেছিলাম যে তোমার হাতে যে স্মার্ট মোবাইলটা আছে, এই মোবাইলটাকে কাজে লাগাও। সেই মোবাইল প্রচুর কিছু আসে, তুমি যখন সোশ্যাল মিডিয়ায় থাকো সেইগুলো রিডিং পড়ো, সেইগুলো পড়ার চেষ্টা করো, প্রত্যেকটা লাইন পড়ার চেষ্টা করো। সেটাতেই তুমি এই যে প্রেজেন্ট টাইমে আমরা যে যেখানে আছি সেখানে, সেখানকার মানুষরা কীভাবে ইংলিশে চটজলদি বলতে পারে, সেরকম প্রচুর কিছু তুমি তাতেই পেয়ে যাবে। তারপরেও অনেক কিছু আছে, আমি ধীরে ধীরে তোমাদেরকে বলবো, ধীরে ধীরে তোমাদেরকে জানাবো যে আরও কীভাবে তোমরা আরও তাড়াতাড়ি সিম্পল ইংলিশ বলা শিখতে পারো এবং লোকের কাছে বলতে পারো। আমার চ্যানেল দেখতে থাকো, আমি আর ভিডিও বড় করলাম না। যদি আমার চ্যানেল ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো, আর খুব সিম্পল ইংলিশ ইজ এনাফ ফর আস, ওকে? সো তোমরা কেউ অত ফ্যাসিনেটিং ইংলিশ বলার প্রয়োজন নেই, প্রথমে সিম্পল ইংলিশ দিয়ে বলার চেষ্টা করো। ছোটো ছোটো বাচ্চাদের সাথে যেভাবে ইংলিশে কথা বলা হয় স্কুলে, তার টিচাররা যেভাবে বলে একদম ছোটো ছোটো ভাষায়, তো তোমরা সেইভাবেই বলার চেষ্টা করো। আমি এর পরের দিন তোমাদেরকে আরও ডিটেলসে বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি আমাদের চ্যানেল ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেল দেখতে থাকো। খুব ভালো থেকো, থ্যাংক ইউ।